মহামারীর ওষুধ রয়েছে এখানেই। হ্যাঁ, নিজ কানে ঠিকই শুনছেন, এ সময় মহামারীর প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। ঘরে ঘরে এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। আর যারা এখন পর্যন্ত সুস্থ আছেন, নিশ্চিতভাবে তাদের ইমিউনিটি অনেক বেশি এবং তারা এমন কিছু কাজ করছেন যার কারণে তারা সুস্থ থাকতে পারছেন। শক্তিশালী এই মহামারীর বিরুদ্ধে বা এর নতুন যে ভেরিয়েন্ট এসেছে তার বিরুদ্ধে লড়ার জন্য প্রতিদিন আপনার ঘরে শুধুমাত্র একটি কাজ করুন। এই একটি কাজই আপনার ঘরকে একেবারে জীবাণুমুক্ত রাখতে পারবে। আর কোন সেই কাজটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কাজটি কিভাবে করতে হবে এবং কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হবে তা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। এ সময় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমা, শরীরের অক্সিজেনের লেভেল কমে যাওয়া এই জাতীয় প্রবণতা অনেকেরই দেখা দিচ্ছে। আর সেটি যদি মহামারীর কারণে হয় সেটি অত্যন্ত ভয়ের। এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে আমাদের রান্নাঘরে থাকা একটি উপাদান। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমরা কোন উপাদানের কথা বলছি। এটি হচ্ছে তেজপাতা। আমি যে কাজটি আপনাদেরকে এখন করে দেখাবো সেটি আপনারা দিনের যে কোনো সময় শুধুমাত্র একবার করবেন। আপনার শরীর থেকে এবং আপনার ঘর থেকে যে কোনো ধরনের ভাইরাস সংক্রমণ দূরে পালাতে বাধ্য। এই কাজটি করার জন্য 10 থেকে 12টি বড় সাইজের পরিষ্কার তেজপাতা নির্বাচন করে নিন। এই তেজপাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি একটি স্বাস্থ্যকর ভেষজ পাতা। কেবল তেজপাতা খেলেই বা ব্যবহার করলেই নয়, পোড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট তেজপাতার উপকারিতা সম্পর্কে বলেন। আপনি একটি ছাইদানিতে কয়েকটি তেজপাতা নিয়ে এটিকে আস্তে আস্তে করে পোড়ান। এতে পাতা পুড়বে, তার সাথে পুড়বে এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল। ধীরে ধীরে দেখবেন ঘরে একটি সুগন্ধ ছড়াচ্ছে। এই গন্ধটি আপনার মনকে সজীব রাখতে সাহায্য করবে। এটি মন ও শরীরকে প্রশমিত করতে সাহায্য করবে। এতে মানসিক চাপ ও উদ্বেগ কমবে। এই পাতা যেমন রান্নার স্বাদ বাড়ানোর জন্য মশলা হিসেবে ব্যবহার করা হয় এবং রান্নায় সুগন্ধি আনতে পারে, ঠিক একই পদ্ধতিতে এই পাতাটিকে পোড়ালে এটি আপনার ঘরের মধ্যে যে কোনো ধরনের জীবাণুর প্রবেশকে ধ্বংস করে দিতে পারে। এমনকি আপনার শরীরের মধ্যে জীবাণুর প্রবেশকেও ধ্বংস করবে। আপনার নাক দিয়ে যখন এই পাতার ঘ্রাণ পৌঁছাবে তখন খুব সহজে আপনার শরীরে উপস্থিত যে কোনো ধরনের ভাইরাস সংক্রমণ মরে যাবে খুব সহজেই। আপনার শ্বাসনালী পরিষ্কার হবে, রেসপিরেটরি গ্রন্থি পরিষ্কার হবে, শ্বাসকষ্টের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে, ভিতরের সংক্রমণগুলো ধ্বংস হয়ে যাবে। তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে এবং সাইনিয়ল নামক দুটি উপাদান। এছাড়াও রয়েছে অ্যাসেনশিয়াল অয়েল, এর মধ্যে রয়েছে সাইকো অ্যাক্টিভ পদার্থ। তেজপাতা চিবলেও এই সমস্ত পদার্থগুলো পাওয়া যায়। এছাড়া এতে অ্যান্টিসেপটিক, ডিউরেটিক, স্যাডেটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, মেজাজকে ভালো রাখে, ফ্লু, ঠান্ডা, জ্বর, কাশি, কফ এই জাতীয় সমস্যাগুলোকে দূরে রাখে। এছাড়াও এভাবে তেজপাতা পোড়ালে অ্যান্টি রিউমেটিক উপাদানগুলো আমাদের শরীরে পৌঁছায়, যার ফলে যাদের শরীরে বাত ও ব্যথার মতো সমস্যা আছে তা খুব সহজেই ভালো হয়ে যায়। তেজপাতার অ্যাসেনশিয়াল অয়েল দিয়ে মাসাজ করলে মাথা ব্যথার সমস্যাও দূরে থাকে। সন্ধেবেলা অনেকেই ধূপধুনো জ্বালান। ধূপধুনোর পাত্রের মধ্যে ধূপধুনো জ্বালানোর পাশে যদি এভাবে তেজপাতা জ্বালিয়ে সারা ঘরময় এর গন্ধ ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর মহামারীর প্রকোপ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমি যেভাবে করছি সেই কাজটি আপনারা ঘরের মাঝখানেও করতে পারেন। ঘরের মাঝে তেজপাতাগুলো নিয়ে একটি পাত্রের মধ্যে ধীরে ধীরে করে পোড়াতে থাকবেন। দেখবেন তেজপাতার ভেতর থেকে এক ধরনের সুগন্ধ বের হচ্ছে এবং অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটি আপনি আপনার নাক দিয়ে নিতে থাকুন এবং চেষ্টা করুন পরিবারের অন্যান্য সদস্যরাও যেন এমনটি করে। এই কাজটি করার পূর্বে আপনাদেরকে যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে ঘরের সমস্ত জানালা দরজা একটু কষ্ট করে বন্ধ করে দিতে হবে, কারণ এই সুবাসটি যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে থাকবে ততটাই আপনি উপকার লাভ করতে পারবেন। আর এর সুবাসের মাধ্যমে এটি বাতাসের সাহায্যে আপনার ঘরের কোনায় কোনায় থাকা জীবাণুগুলোকে ধ্বংস করে দেবে এবং যখন আপনার নাক দিয়ে প্রবেশ করবে আপনার শরীরের ফ্লু, যে কোনো ধরনের শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমা কিংবা আপনার শরীরের অক্সিজেনের ঘাটতি যদি থাকে তা পূরণ করতে সাহায্য করবে।
ঠিক যেমন বলেছি ধূপদানিতেও কিন্তু আপনি একই পদ্ধতিতে এটি ব্যবহার করতে পারেন। আর এই কাজটি করার পরে এই ছাইগুলো ফেলে দেবেন না, এই ছাইগুলোকেও আপনি ঘরের কোনায় কোনায় রেখে দিতে পারেন। টানা একদিন পরে এগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে আবার পরের দিন এভাবেই ছাই তৈরি করে অর্থাৎ তেজপাতা পুড়িয়ে রেখে দেবেন। এই কাজটি আপনারা দিনের যে কোনো সময় করতে পারেন। পরিপক্ক তেজপাতা 10 থেকে 12টি নিলেই যথেষ্ট। এখন তো শুধুমাত্র বললাম মহামারীর প্রকোপ দূর করার কথা, কিন্তু এই তেজপাতা যদি এভাবেই পোড়াতে পারেন আপনার শরীরের আরও কিছু রোগ দূর হবে। সাথে আপনার ঘরে যদি কীট পতঙ্গের সমস্যা থাকে তাও দূর করতে সাহায্য করবে তেজপাতার এই সুগন্ধ। যদি কারো ঘরে কীট পতঙ্গ বা এই জাতীয় সমস্যা থাকে এবং তেজপাতা পোড়ালে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়ার সাহায্যে পোকামাকড় ও মশা এবং মাছি ঘর থেকে দূরে পালাতে বাধ্য হয়ে যায়। কারণ এই প্রাকৃতিক উপাদানটি পোড়ালে যে সুগন্ধ বের হয় সেটি যেমন আমাদের শরীরের কীটকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনই ঘরের ভেতরে কোনো কীট বা পোকামাকড়কেও বেঁচে থাকতে দেয় না। এটি যখন আপনি নাক দিয়ে ঘ্রাণ নিতে থাকবেন তখন এই ঘ্রাণের মাধ্যমে আপনি অনেক সুস্থতা অনুভব করবেন। ঘরে যদি কোনো অসুস্থ রোগী থাকে বা যে কোনো ধরনের অসুখ থাকে তাহলে প্রত্যেক দিন এই কাজটি করা উচিত। তাহলে অসুস্থ রোগীও তাড়াতাড়ি সুস্থ হবে এবং সুস্থরাও কোনো রোগে আক্রান্ত হবে না। এই পাতার পোড়ানো ঘ্রাণ নাকের মাধ্যমে নিতে পারলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন। তেজপাতার পোড়ানো ঘ্রাণ যদি কেউ নাক দিয়ে নিতে পারেন তাহলে তাদের স্নায়ুতন্ত্র অনেকটাই বেশি শান্ত হয়ে যাবে। তাই সারাদিন যারা অনেক বেশি পরিশ্রম করেন তারা সন্ধ্যেবেলা বাসায় ফিরে এই কাজটি করুন, দেখবেন আপনি কতটা আরাম বোধ করছেন। পাশাপাশি যদি আপনার ঘুমের সমস্যা থেকে থাকে, মস্তিষ্ক অনেক বিচলিত হয়ে থাকলে কিন্তু অনেকেরই ঘুমের সমস্যা হয়, রাতে ভালো ঘুমাতে পারেন না, তারা রোজ সন্ধেবেলা মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য এবং ভেতর থেকে স্নায়বিক উত্তেজনাকে কমানোর জন্য এই কাজটি করুন। তেজপাতা পোড়ানোর সাথে সাথে এর ঘ্রাণ আপনি নাক দিয়ে গ্রহণ করতে থাকুন। আপনার স্নায়ুতন্ত্র ঠান্ডা হবে, মস্তিষ্ক ঠান্ডা হবে এবং আপনার খুব ভালো ঘুম হতে সাহায্য করবে এই উপায়টি। এটি আমাদের শরীরের ক্লান্তিকে দূর করতে পারে, ঠিক যেমনই আমরা পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের স্পা নিয়ে নিজেদের শরীরের ক্লান্তিকে দূর করি। সে সময় যে সুন্দর সুন্দর মোমবাতিগুলো জ্বালানো হয় তার সুঘ্রাণ কিন্তু আমাদের মনকে অনেকটাই ফ্রেশ করতে পারে। ঠিক একই পদ্ধতিতে আপনি বাড়িতে এভাবে তেজপাতা পোড়ালে এর অ্যাসেনশিয়াল অয়েলের সুবাস আপনার মনকে শান্ত করবে, আপনার দেহের ক্লান্তি ফুরিয়ে যাবে এবং আপনি অনেক বেশি তরতাজা অনুভব করবেন। বাসায় কি কোনো ডায়াবেটিসের রোগী আছে কি না শুনলে অবাক লাগবে, তেজপাতা পোড়ানোর এই সুঘ্রাণ নাকের মাধ্যমে নিতে পারলে ডায়াবেটিস খুব সহজে কন্ট্রোলে চলে আসে। এটি নাক দিয়ে যখন দেহের ভেতরে প্রবেশ করে তখন শরীরের ইনসুলিনের মাত্রা বাড়ে, ফলে ডায়াবেটিসের মাত্রা কমতে বাধ্য। একই সাথে এটি আপনার ডায়াবেটিস ও ব্লাড প্রেশার দুটোকেই নিয়ন্ত্রণে রাখতে পারে। তেজপাতা এভাবে পোড়ানোর পাশাপাশি যদি কারো খুব বেশি অ্যাজমা, শ্বাসকষ্ট বা শরীরের অক্সিজেন লেভেল কমতে দেখা যায় তারা কিন্তু একটু ভিন্নভাবেও তেজপাতাকে ব্যবহার করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন 6-7টি তেজপাতা নির্বাচন করে নিন। এই তেজপাতাগুলোকে জলে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। তারপরে 2 গ্লাস পরিমাণ জল নিয়ে নেবেন, সেই জলের মধ্যে 5-7টি তেজপাতার টুকরো ভালোভাবে ভিজিয়ে এটিকে চুলার উপরে বসিয়ে দেবেন। চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে একটি ঢাকনা উপর দিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকুন। অন্তত পক্ষে 20-25 মিনিট পর্যন্ত অল্প আঁচে এটিকে ফুটতে দিন এবং ফোটার সময় অবশ্যই ঢাকনা উপরে থাকবে, যেন এর সুবাস ও এর পুষ্টি উপকারিতা বাষ্প হয়ে উড়ে না যেতে পারে। 1 চামচের সাহায্যে মাঝে মাঝে নেড়ে দিন, দেখবেন কিছুক্ষণ পরে তেজপাতার পাতা সমস্ত রং ও উপকারিতা ছেড়ে দিয়েছে। খেয়াল করবেন এটি একটি লালচে বাদামি রঙের আভা ধারণ করেছে। যখন এটি এরকম আভা ধারণ করবে তার অর্থ হচ্ছে এটি পুরোপুরিভাবে প্রস্তুত। এবারে একটি ছাঁকনির সাহায্যে তেজপাতা ফুটানো এই জলটি ছেঁকে নিন। এটিকে আপনি কুসুম গরম অবস্থায় এনে চায়ের মতো করে পান করুন, তবে আপনি যদি মোটামুটি গরমও পান করতে পারেন তাতে উপকার পাবেন। এটি পান করার সাথে সাথে আপনার মস্তিষ্ক ক্লিয়ার হতে শুরু করবে, মস্তিষ্কে জমে থাকা সর্দি বেরিয়ে যাবে, বুকের জমাট বাঁধা পুরনো কফ বেরিয়ে যাবে, খুশখুশে কাশি ও গলা ব্যথার সমস্যা ভালো হয়ে যাবে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে এই কাজটি করলে শ্বাসকষ্ট ও অ্যাজমার প্রকোপ দূর হয়ে যায়। ঠিক একই পদ্ধতিতে এই কাজটি করলে এটি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করবে এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
সাথে প্রতিদিন একবার করে ঘরে তেজপাতা পোড়াতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের এই উপকারী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।